এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আমাদের মাইশা এন্ড মমস ব্লগের পক্ষ থেকে চলে আসছি আপনাদের সাথে ছোট্ট একটা রান্না শেয়ার করতে। আজকে আমি চিকেন ভুনা করব। তো আমি যেভাবে চিকেনটা ভুনা করি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো চলুন চলেন শুরু করে দিই। তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, এখানে এক কাপ পরিমাণ পেস্ট দিয়ে দিব। পেস্টটা আমি একটু বাদামি রঙের করে ভেজে নেব। পেস্টটা ভাজা হোক। পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে মশলা দিয়ে দিব। এখানে আমি 4 চামচের মতো আদা রসুন বাটা পেস্ট নিয়েছি, দিয়ে দিলাম 4 ফোঁড়। দিয়ে দিব 7 মতো লবণ, একদম সিম্পল মশলা দিয়ে, সাধারণ মশলা দিয়ে। 1 চামচ জিরা পাকি, 1 চামচ ধনিয়া পাকি, 1 চামচ মরিচ পাকি, আর দিয়ে দিব 1/2 চামচ হলুদ পাকি, আর দিয়ে দিব এখানে এলাচি দারচিনি, লং এলাচি দারচিনি, তেজপাতা। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব, দিয়ে মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হচ্ছে, মশলাটা যত কষাবেন একদম দানা দানা হবে, তত রান্নাটা সুন্দর হবে, তো এটা খেতে ভালো লাগবে। মশলাটা ভুনা ভুনা হয়ে গেছে, এখন আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা একদম মিক্স করে দিব। এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে সুন্দর করে এটা মিক্স করে ঢেকে দিব, ঢেকে একদম সুন্দর করে কষাই নিব। তো আমি এটা ঢেকে দিয়ে কষাই নিব সুন্দর করে। আমি এখানে 1 চামচ টমেটো ক্যাচাপ নিয়েছি, আর এখানে দিব 2 চামচ সয়া সস, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। পরে যখন আর একটু কষানো হবে মাংসটা, তখন এটা দিয়ে দিব, ভালো করে আমি এটা একদম মিক্স করে নিব। তো মুরগিটা কষানো হচ্ছে, এর মধ্যে আমি এখানে যে 1 চামচ টমেটো কেচাপ আর 2 চামচ সয়া সস নিয়েছিলাম একসাথে মিক্স করে, ওটা দিয়ে দিব। দিয়ে আমি এটাকে নেড়েছে আরো কষাবো সুন্দর করে একদম। এটা আরো কষুক, সিদ্ধ হয়ে যাবে, যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমরা আবার একটু পরে আসছি।
তরকারিটা এখন একটু নেড়ে চেড়ে দিব। সুন্দর হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি যখন এটা ঘুনা ঘুনা করবো, কোনো ঝোল রাখবো না, আর একটু শুকায় ফেলবো। এখানে আমি একটু লবণটা দেখে নিব। আর একটু লবণ আসবে, আসলে এক হাতে ধরে আর এক হাতে ভিডিও ক্যামেরা ধরে আর এক হাতে নাড়াচাড়া দিতে আসলেই সমস্যা, ফিক্সড রাখা যায় না। আমি আরো 10-15 মিনিট এটা রান্না করব, তারপর নামিয়ে ফেলবো। এতো ফিরে আসছি 15 মিনিট পর। সুন্দর তরকারিটা হয়ে গেছে, একদম তেল উঠে আসছে, সিদ্ধ হয়ে গেছে। এই যে সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, আর শুকাবো না। আমরা এখন তরকারিটা নামিয়ে ফেলবো। এই তো চিকেন ভুনাটা হয়ে গেছে, নামিয়ে ফেলছি। সুন্দর দেখতে, অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর আসছে, খেতে অসম্ভব মজা হবে। যদি আমার রান্নাটা ভালো হয়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন, এবং আমাকে সবসময় উৎসাহিত করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।